হ্যালো ইভিওন চলো আজকে ম্যাথের সেট নাম্বার সেভেন আলোচনা করব আমরা অবশ্য টার্গেট রেখেছি কুড়ির মধ্যে কুড়ি পাওয়ার জন্য ঠিক আছে তো সেভেন নাম্বার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে বা অঙ্কটা রয়েছে খুব সহজভাবে আমি তোমাদের ট্রিক্সের সাথে শর্টকাট করে আলোচনা করার চেষ্টা করব ওকে এখানে বলা হচ্ছে আটজন ব্যক্তি একটা কাজ পাঁচ দিনে করে ঠিক আছে আটজন তোমরা রয়েছ এবং ওই কাজটা পাঁচ দিনে করছো তাহলে কাজটা যদি তোমরা দশ দিনে শেষ করো তাহলে লোক সংখ্যা আরও বাড়াবে না কমাবে একটা কমন সেন্স অ্যাপ্লাই করো ঠিক আছে তাহলে এটা আমি জোন লিখছি মানে তৈরাসিক হিসাবে এটা আমি করবো আর এদিকে হচ্ছে আমি দিন লিখছি ঠিক আছে তো আমি এটা ভিডিওটা একটু পজ করে নিই দেখো ভিডিওটা পজ করে আমি লিখে নিলাম এখানে আট জন জন পাঁচ দিনে করছে ঠিক আছে তাহলে দশ দিনে যদি তোমরা কাজটা শেষ করো তাহলে লোক সংখ্যা কি করবে লোক সংখ্যা অবশ্যই আমাকে বাড়াতে হবে কারণ তাড়াতাড়ি যদি আমি কাজটা শেষ করতে বলি তাহলে ম্যান পাওয়ার অবশ্যই কি হবে বাড়াতে হবে তাহলে তৈরাশিক তোমরা প্রত্যেকে যেন কিভাবে করতে হয় এটা এবার পাঁচ আগে পাঁচ দিন ছিল এখন বেশি দিন হয়ে গেছে দিন বেড়ে গেছে দিন যদি বেড়ে যায় বা দিন যদি এখানে দশ দিনে করা যায় তাহলে লোক সংখ্যাটা কি হবে সাপোজ দেখো পাঁচ দিনে করছিল কিন্তু সেটা আমি দশ দিনে করব আরাম করে করব তাহলে লোক সংখ্যা আমাকে না বাড়ালেও হবে তাহলে ভগ্নাংশটা এইরকমই হয়ে যাবে মানে যা ছিল তাই কিন্তু হয়ে যাবে ওকে তাহলে পাঁচ দিয়ে দুই দশকে কাটো দুই পেলে দুই দিয়ে আটকে কাটো চার পেলে তাহলে উত্তর কত হবে চারজন ওকে সঠিক উত্তর হয়ে যাবে কি ঠিক আছে এটা একটা শর্টকাট দেখে নাও যে আট জন যদি পাঁচ দিনে করে তাহলে কাজটা যদি ডাবল মানে এটা দশ হচ্ছে এটা কয় দিয়ে গুণো সেটা দুই দিয়ে হচ্ছে তাহলে অবশ্যই এখানে দুই দিয়ে আটকে ভাগ করলে কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে চারজন ওকে আশা করি বুঝতে পেরেছো চলো পরবর্তীটা দেখে নেব এখানে বলা আছে একটা কাজ এ ও বি একসাথে আট দিনে বিওসি এক সাথে বারো দিন এবং একসাথে ছয় দিনে শেষ করে তাহলে এ ও সি কত দিনে করবে দেখো তুমি পাট পাট করে যদি এই অঙ্কগুলো করতে যাও তাহলে লং টাইম তোমাদেরকে লাগবে তো শর্টকাট কি করে করবে একবার প্রত্যেকে দেখে নাও যেহেতু এখানে বলা যে একসঙ্গে ছয় দিনে শেষ করে এটা সি উভয়ে কিন্তু ঠিক আছে তাহলে অবশ্যই উভয় যেহেতু বলা হচ্ছে সেহেতু দুই দিয়ে গুণ করতে হবে এখানে এক বাই ছয় লিখে দিতে হবে ঠিক আছে তারপরে কি করতে হবে এই দুটোকে মাইনাস করতে হবে অর্থাৎ এখানে আট দিন রয়েছে তাহলে একের আট মাইনাস এখানে বি সি কত রয়েছে একের বারো বারো দিন এবার এটা ক্যালকুলেট করো ক্যালকুলেট এইভাবে করতে হবে দেখো এখানে দুইয়ের সাথে ছয় কারো তিন পেলে ঠিক আছে তাহলে কত থাকবে একের তিন মাইনাস একের আট মাইনাস একের বারো এইটাকে এবার কি করতে হবে এটাকে এবার তোমাদেরকে করে দিতে হবে তুমি এটা লসাগু করে দাও ঠিক আছে তাহলে লসাগু করলে কত পাবে হরের লসাগু তিন আট বারো তাহলে চব্বিশ পাবে লসাগু ঠিক আছে তাহলে তিন দিয়ে চব্বিশকে ভাগ করো আট পাবে মাইনাস আট দিয়ে চব্বিশকে ভাগ কর তিন পাবে এবং বারো দিয়ে দুই পাবে ঠিক আছে তাহলে আশা করি এটা বুঝতে পারবে চব্বিশ এবং আট থেকে এখানে দুই আর তিন হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে পাঁচ তাহলে তিন হলো ঠিক আছে তাহলে কাটাকুটি করো কত হবে একের আট ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে আট দিনে

আর গুণিত উচ্চতা ঠিক আছে গুণিত উচ্চতা এবারে মানগুলো আমি বসিয়ে দিব ঠিক আছে তাহলে ক্ষেত্রফলের মান কত রয়েছে দুশো পঞ্চাশ ইকাল টু হাফ এবারে ভূমি কত রয়েছে ভূমি এখানে রয়েছে চার আর উচ্চতা রয়েছে পাঁচ তাহলে এগুলো আমাকে এক্স ধরে নিব তাহলে ফোর এক্স গুণিত ফাইভ এক্স ঠিক আছে দুই দিয়ে কাটো দুই পেলে ঠিক আছে তাহলে এটা কত হলো দুশো পঞ্চাশ ইকয়াল টু এখানে দুই আর পাঁচ দুই পাঁচে কত হচ্ছে দশ এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে গেলে কি হয় এক্স স্কোয়ার হয়ে যায় ঠিক আছে তাহলে এই এক্স স্কোয়ারটা তুমি কি কোন দিকে করবে এক্স স্কোয়ারটা তুমি বাম দিকে করে নাও দশ এক্স ঠিক আছে ইকুয়াল টু দুশো পঞ্চাশ এক্সের সঙ্গে যেটা লেগে থাকে সেটা নিচে বসে যায় শূন্য শূন্য কেটে গেল কত হলো পঁচিশ যেহেতু এখানে স্কোয়ার রয়েছে সেটি এখানে বর্গমূল করতে হবে পঁচিশের বর্গমূল করলে আমি পেয়ে যাব পাঁচ ওকে সঠিক উত্তর হয়ে যাবে কি এখানে দেখো এখনো সঠিক উত্তর হয়নি এখানে পাঁচ রয়েছে আমি পাঁচটা কি পেলাম এক্সের মান পেলাম এক্স টু পাঁচ যেহেতু তোমাদের প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি উচ্চতা উচ্চতা দেওয়া রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে পাঁচ হ্যাঁ উচ্চতা এবং ভূমির অনুপাত তাহলে উচ্চতা হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ গণিত আমি এক্স এর মান পেলাম পাঁচ তাহলে পাঁচ পাঁচে কথা হচ্ছে পঁচিশ ঠিক আছে পঁচিশ হবে তোমাদের সঠিক উত্তর অ অর্থাৎ অপশান সিজ দ্য রাইট হ্যান্ডসার পঁচিশ মিটার ওকে আশা করি এটা বুঝতে পেরেছি যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও আমি আবার তোমাদেরকে রিপিট করে ভালো করে বুঝিয়ে দেব এটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে কারণ হচ্ছে মেন হচ্ছে তোমাকে সূত্রটা মনে রাখতে হবে এই সূত্রটা ক্ষেত্রফল টু হাফ ভূমি গুণিত উচ্চতা ঠিক আছে তাহলে হাফ রয়েছে ভূমির এখানে মান রয়েছে দেখো এখানে ফোর ইস টু ফাইভ তাহলে ফোর এক্স ফাইভ এক্স এটা দুই দিয়ে কাটাকাটি করো দুই দশ হয়ে গেল এখানে দশ স্কোয়ার আমি পেয়ে গেলাম এখানে ক্ষেত্রফল দুশো তাহলে দশ স্কোয়ারটা তুমি বাম দিকে নিয়ে চলে আসো ঠিক আছে তাহলে এইভাবে কাটাকাটি করে অঙ্ক তোমাদের উত্তর বেরিয়ে যাবে এবং অঙ্কগুলো সহজ হয়ে যাবে ঠিক আছে তোমাদের বলে রাখি যে যারা ইংরেজিতে ভালো স্মার্ট হতে চাও এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে চাও এবং রাউন্ড অনেক চান্স পেতে চাও তাদের জন্য নতুন করে একটা ইংলিশ চ্যানেল করা হয়েছে যেখানে সম্পূর্ণটা ইংলিশ তোমাদের আলোচনা করা হয় বেসিকের সাথে তাহলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিংক রয়েছে এখন থেকে জয়েন হয়ে গেলে তোমরা অনেক কিছু শিখতে পারবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো এবং ভিডিওগুলো যদি তোমাদের হেল্প বা ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করিও থ্যাংক ইউ